পরাজয়ের পর তিস্তা নদী ফুলে ফেঁপে ওঠে। এরপরে মানুষকে বাঁচাতে নেমে পড়েন বিএসএফ জওয়ানরা। জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত বিএসএফ এর 40 নম্বর ব্যাটালিয়ন সিংপাড়া গ্রামের জলবন্দী 183 জন গ্রামবাসীকে উদ্ধার করেন। তারপর নৌকায় চাপিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসেন। বিএসএফ এর সঙ্গে একাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্প থেকে চিকিৎসকরাও ছুটে আসেন। তারা কয়েকজনের চিকিৎসা করেন, দেন প্রয়োজনীয় ওষুধপত্র। শুধু মানুষই নয়, একই সঙ্গে উদ্ধার করা হয়েছে গৃহপালিত প্রাণীদেরও। জানা যাচ্ছে পাহাড়ে ব্যাপক বৃষ্টির ফলে বুধবার সকালে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়। তিস্তা নদী ভাসিয়ে নিয়ে যায় বহু বাড়িঘর। এরপরই গাজলডোবা ব্যারেজ থেকে ঘন্টায় ঘন্টায় জল ছাড়া শুরু হয়। ভোর 5টায় 3484 কিউমেক জল ছাড়া হয়। তারপর সকাল 7টায় 7026 কিউমেক জল ছাড়া হয়। সকাল 8টায় জল ছাড়ার পরিমাণ ছিল 5023 কিউমেক। সকাল 9টায় 7951 কিউমেক জল ছাড়া হয়। সকাল 10টায় জল ছাড়ার পরিমাণ ছিল 8252 কিউমেক। এটাই ছিল এই মরসুমের সবচেয়ে বেশি জল ছাড়ার পরিমাণ। গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে সকাল 11টায় 7800 কিউমেক জল ছাড়া হয়েছে। তারপর জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে বলে জানা যাচ্ছে। এদিকে সিকিমে বন্যা পরিস্থিতির পর সামনে এসেছে বিধ্বস্ত অঞ্চলের ছবি। দেখা যাচ্ছে জল কমার পর সারা রাস্তা জুড়ে পলিমাটির স্তর পড়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে যেন কাদামাটির মধ্যে গেঁথে রয়েছে গাড়িগুলো। কার্যত সিকিমের এসব অঞ্চলের সঙ্গে কালিম্পং এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। উদ্ধার কার্যে প্রশাসনের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় পাহাড়বাসী। শিলিগুড়ির সঙ্গে সমস্ত যোগাযোগ এই মুহূর্তে কেটে যাওয়ায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ওই রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। এখনও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে বহু পর্যটক নিখোঁজ রয়েছেন। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা দুই যুবক রাঁচির এক বন্ধুকে সঙ্গে নিয়ে সিকিম বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার রাতের পর আর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা। স্বাভাবিকভাবেই উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এই তিনটি পরিবার। 23 জন সেনা জওয়ানেরও নিখোঁজ হওয়ার খবর বেসরকারিভাবে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে প্রশাসন নিখোঁজদের খোঁজ চালাচ্ছে। ছেলে শনিবারে ভোরবেলায় সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কালকে রাত্রিবেলা লাচুং এ গিয়ে ফোন করেছে, খাওয়া দাওয়া করেছে 10:30টার সময়। এবং আজকে সকালবেলা যথারীতি আমরা ফোন করি, ফোনে ব্যস্ত বা বলছে নেটওয়ার্কে বিজি, কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। অন্য মোবাইলে ডাইভার্ট করা আছে, কোনোভাবেই যাচ্ছে না, লাইন ঢুকছে না। তারপরেই আমরা দেখতে পেলাম সিকিমের এই ঘটনা, এই অবস্থা হচ্ছে। এখন আমাদের একটু তাড়াতাড়ি যদি যোগাযোগ করে দিতে পারে, সবাই হেল্প করো, যাতে আমার ছেলে আমার এবং ভাস্তা আরও একজন আছে, ওদের বন্ধু ঈশান, এরা যেন তাড়াতাড়ি ফিরে আসে।